আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত দেশবাসী এবং যারা যেখান থেকে ভিডিওটা দেখরা, সবাই সালাম জানাই রাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুবই ভগ্ন হৃদয়ে, মানে ভাঙা হৃদয়ে কিতাব হইতাম, মানে এত কষ্ট একটা মুহূর্ত ফিল করলাম, মানে জীবনে আসলে ইল্লা বাংলাদেশের লাগিয়ে এত কষ্ট ফিল করছি না। আমি জানি না, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে প্রবাসী যারা আছেন বাংলাদেশের মানুষ, আসলে ইন্টারনেট থাকার না থাকার কারণে এই 5 দিন আসলে অনেক কিছু দেখছেন, এখন হয়তো দেখরা। আর প্রবাসী যারা, আসলে আমরা মুহূর্তে মুহূর্তে অনেকগুলো বিষয়গুলো আমরা সামনে আইসি, আমরা দেখছি বা আমরা ফিল করছি, আসলে দেশের লাগি এত, মানে আমার কাছে মনে হয় যে এটাই আসলে ওয়ান কাইন্ড অফ দেশপ্রেম। তো মানে কইতাম সেরাম যে বিষয়টা, আসলে এই যে খুনি হাসিনা যে মানে মেসাকারটা হলো, মোর অ্যারাউন্ড 2000, মানে মোর দেন 1500 পিপুল অলরেডি কিল হয়েছে, ব্রুটালি কিল করছে। মানে আমি, আমার কাছে লাগে, আমি যেটা ফিল করলাম যে 1971 তো আমরা আসলে দেখছি না, ইয়াং জেনারেশন যারা, 1971 আমি যেটা ফিল করি যে 1971 তো পাকিস্তানি সেনাবাহিনী হলে মারছে, হ্যাঁ, বাট এই মুহূর্তে আমরা বাংলাদেশি যে জনগোষ্ঠী যারা মারা হওয়ার, এরা তো আসলে বাংলাদেশের বাইরের কোনো মানুষ নাই, বা এরা জঙ্গিও নাই, বা কোনো অপ মানে ফৌজদারি বা মানে এত বড় আসামিও নাই যারা আসলে ওপেনলি ইলা কিল করের বা মারের, জেলা মারের। আসলে কত মায়ের বুক খালি করে, কত ভাই বোন শহীদ হয়ে যায়, মানে হয়তো আমার কেউ গেছে না, বা আপনার হয়তো অনেকের গেছে বা কারোর গেছে না, বাট এগুলো দেখার পরে একজন সুস্থ মানুষ, বিবেক মানে আছে যার মানুষ, এ আসলে সঠিক থাকতে পারতো না, বাট এগুলো দেখার পরেও, এগুলা মানে করার পরেও কোনো মানে আওয়ামী লীগ যেগুন হরইন বা ছাত্রলীগ বা এই দল যেগুলাই করে, এটা মানুষের কোনো খাতার নাই, মানে এটা মানুষ আসলে, এটা মানুষের যোগ্য আর কোনো সুযোগ নেই, এটা জানোয়ার। এবং এটার ডেফিনেটলি আসলে মানে আমি কোনো সময় এরকম কথা আসলে কই না, বাট মনের কষ্টে এগুলো কইরাম যে এগুলো আসলে তার জন্মদোষ আছে ডেফিনেটলি। এরপরও যদি কোনটা আওয়ামী লীগ সাপোর্ট করে, ছাত্রলীগ করে, বা তার জেতাও করে যুবলীগ কোন যেগুলো করে, বা এই দলরে যে কোনো সাপোর্ট করেন, মানে এটা মানুষের কোনো খাতার অন্যায়। এবং আমি বিশ্বাস করি যদি এই শেখ হাসিনা যতদিন মানে আসে, মানুষে এখন বুঝতে পারবো যে আওয়ামী লীগ আসলে কি জিনিস, এরা আসলে বাংলাদেশ স্বাধীনতার লাগি, মানে বাংলাদেশের লাগি এই দল কোনোভাবে যোগ্য হইতে পারে না। যে ব্যক্তি তার ক্ষমতার লাগিয়া নিরপরাধ মানুষে নির্বিচারে মানে ফাকিল খান গুলি করে হত্যা করতে পারে, এ দল বা এই ব্যক্তি কোনো সময় দেশের লাগে কোনো দিনও কোনো কোনো সময় কল্যাণ বই আনতে পারতো না। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমরা প্রবাসী হলে সর্বোচ্চ আমরা চেষ্টা করলাম, দোয়া করলাম, আর্থিকভাবে আমরা চেষ্টা করলাম সুবিধা করার লাগে। তো যে যেখান থেকে আসুন, এই দলটারে মানে এই হবিস বেটিরে হরানির লাগে সর্বোচ্চ চেষ্টা করা উচিত। আর যদি গো থাকিয়া থাকে, আগামী 50 বছরের ভিতরে আমরা দেশটারে তো অলরেডি বেশি বেশি লেগেছে, এটা আমরা দেখরা এই অত্যাচার মানে মানে এই সমস্ত কিছুর মধ্য দিয়েও ইংল্যান্ড মানে ইন্ডিয়ার কিতা করছে, আপনার মংলা বন্দরটারে দিলাইছে, মানে দেশে অলরেডি বেশি লেগেছে, নিজের ক্ষমতাটা টিকিয়ে রাখার লাগি ইন্ডিয়ার কাছে দেশ পেয়েছে, এটা আমরা সব বেলা জানি। তো আমার অনুরোধ থাকবো আপনারা যে যেখান থেকে পারেন দেশের মানুষকে, দেশরে টিকিয়ে রাখার লাগি, এই জালিম মানে জালিমর কাছ থেকে বাঁচায় আনার লাগি আর সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এবং আমরা বিশ্বাস করি যেহেতু ফেরানোর সময় মুসা আসলা, নমরুদের সময় ইব্রাহিম আসলা, তো আমরা এই জালিমরে বাঁচান, জালিমরে জালিম থাকি দেশ উদ্ধার হলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আজকেও কালকেও একদিন একদিন অবশ্যই পতন ঘটবো, কেউ না কেউ থাকবা ইনশাল্লাহ। এবং আমি আমার অন্তর থেকে দোয়া করাম যে সমস্ত ভাই হলে যার জীবন দিলাইছেন, যারা আহত হয়েছেন তারা লাগে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ তারারে বেহেস নসিব কর্তা, যারা আহত হয়েছেন তারারে সুস্থতা দান কর্তা, এবং এই ফ্যামিলিগুলোর ধৈর্য দান করার তৌফিক দান কর্তা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।